তিনশো ফিট যে বাসায় আস্ত হাঁস কেটে রসুন দিয়ে রান্না করলাম আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে মিরান পর পর প্রায় মাস হবে তো আজকে বাসায় তিন চার হাসানো হয়েছে তো ভাবলাম যে আমি আজকে নিজে হাতে হাঁসটা রান্না করব তো খালায় দিকে সুন্দর করে হাঁসটা একদম ক্লিন করে ছোট ছোট করে কেটে দিয়েছে আর হাঁসে মাংস কিন্তু একটু ছোট ছোট হাইস করলে ভালো লাগে আর আমি এখান দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন যা যা লাগে সবকিছু কেটে নিবো হাসি যেহেতু আস্ত রসুন দিবো এই জন্য আমি সাত আটটা ছোট ছোট সাইজের রসুন নিয়ে নিয়েছি চার যে রসুন ভালো লাগে সেটা দিবা আমার কাছে হ্যাঁ অথবা বিফে আস্ত রসুন দিলে অনেক ভালো লাগে তো এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিব আর এগুলো কাটা আমি খুব একটা এক্সপার্ট না তারপরে হচ্ছে সময় লাগে আস্তে আস্তে করে ধৈরজ নিয়ে কেটে নেছি তারপরে সবকিছু আমি রেডি করে নিয়েছি এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ আর গরম মশলা রান্নার সময় সবকিছু গুছিয়ে নিলে না রান্না করতে অনেক ইজি হয় আর কোনো ভুলও হয় না ঘরের ফার্নিচার পুরনো হয়ে গেলে তো সাতে সাথে কেনা পসিবল না তাই আমি আমার সোফাকে নতুন লোক দিতে আয়মান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এই পেজ থেকে সুন্দর তুর্কি সোফা কভার গুলো নিয়ে এসেছি আর এই সোফা কভার গুলো এত বেশি সুন্দর কিন্তু বর্তমানে কিন্তু অনেক ফেক সোফা কভার বের হয়ে গেছে তুর্কি বলে চালিয়ে দিচ্ছে তো তোমরা কিন্তু এই পেজ থেকে অরিজিনাল তুর্কি সোফা কভার গুলো পেয়ে যাবা তাদের ফিটিং গুলো এত সুন্দর হয় কারণ হচ্ছে তোমরা ছবি পাঠানোর পর তারা হচ্ছে ছবির সাথে মেজারমেন্ট করে তারপর হচ্ছে সোফার কভারটা বানায় সাথে এরকম স্টিকও দিয়ে দেয় আর এটা অরিজিনাল কিনা সেটা জানতে হলে সোফার কভারের এই পাশে দেখবা যিনি এটার ওনার তার ছবি দেওয়া আছে এটা অবশ্যই তোমরা নেওয়ার আগে চেক করে নিবা অরিজিনাল সোফা কভারের এই প্যাকটাতে যেটাতে সোফা কভার থাকবে সেই প্যাকেটটাতে এরকম হচ্ছে যিনি এই সোফা কভারের অরিজিনাল তুর্কি ব্র্যান্ডের ওনার তার ছবি দেওয়া থাকবে প্লাস এই ব্যাগটা অনেক ভারী হবে আর বাংলাদেশে কিন্তু উনি একমাত্র হচ্ছে সর্বপ্রথম সোফার কভার উনি এনেছে তুর্কি ব্র্যান্ডের সো তোমরা নেওয়ার আগে অবশ্যই এটা যাচাই করে নিবা এখন আমি হচ্ছে সোফার কভার গুলো সুন্দর করে লাগিয়ে নিব আর এটা আমি একা লাগিয়েছি এই জন্য সুন্দর করে লাগাতে পারিনি পরে আমি হচ্ছে সুন্দর করে এটা লাগিয়ে নিব আর এটা লাগানোর পর তোমার হচ্ছে রুমটা এত সুন্দর লাগবে আমাদের ঘরকে নান্দনিক লুক দিতে কিন্তু এরকম একটা সোফা কভারই যথেষ্ট তো দেখা যাবে যে আমাদের পুরান ফার্নিচার গুলো আর বুঝা যাবে না তো তোমরা অবশ্যই বিশ্বস্ততার সাথে পেজ থেকে নিতে পারো আয়মান হোম টেক্সটাইল এন্ড ফ্যাশন আমি উপরে পেজটা হচ্ছে দিয়ে দিব আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে লিংক দেওয়া থাকবে এখন আমি রাননাটা বসিয়ে দিব আমি প্যানে তেল দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো তারপর এখানে আমি পেঁয়াজ কুচি জিগলো করে রেখেছি সেটা দিয়ে হালকা করে ভেজে নিব পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসার পর প্রথমে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব পরে হচ্ছে আদা রসুন বাটা দিব এটা কারণ আমি বলছি তো গুঁড়ো মশলা তেলের সাথে ভেজে এখন এখানে আমি প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি হাত দিয়ে দিয়েছি আমার মা ছিল ও এখন আরেকটা কথা বলি তেলের সাথে আমি ফার্স্ট আদা না দিয়ে হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে তোমরা ট্রাই করে দেখতে পারো তারপর হচ্ছে পানি দিয়ে আমি মশলা সুন্দর করে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তখন আমি সবগুলো হাঁস দিয়ে দিবো ফার্স্টে আমি অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু হাঁস দুইটা অনেকগুলো একসাথে দিলে আমি নাড়তে পারবো না এক হাতে যেহেতু ক্যামেরা ধরা তো হাঁসটা আমি দিয়ে সুন্দর করে হচ্ছে মানে তিন চারটা কষানো দেওয়ার পর এখন ঝোলের আগে আমি হচ্ছে আস্ত রসুন দিয়ে দিয়েছি এখন আর নাড়াচাড়া করব না জাস্ট হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব কারণ রসুন দিয়ে কষানোর কিছুই নেই রসুনটা হচ্ছে ঝোলের পানিতেই একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে যখন ঝোলটা পারফেক্ট হয়ে যাবে তখন আমি মানে টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই তো দেখো এখন উপর থেকে কি সুন্দর তেল ভেসে আসছে আর হাসের উপরে এরকম হালকা তেল হালকা ঝোল কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে পার্সোনালি তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমি প্লেটে অল্প একটু ভাত নিচ্ছি আমার ভাত নাও দেখে বাসার সবাই বলতেছে না খেলেই তো হয় কিন্তু আমার হচ্ছে হাত থেকে বেশি এই যে হাঁসে হাড্ড টাডি এগুলো চাপাতে অনেক ভালো লাগে তো আমি রসুন নিয়ে নিলাম ভেঙে এবং বা মরিচ ছাড়া তো আমি ভাতি খেতে না সাথে লেবু নিয়ে নিয়েছি এখন মরিচটা চটকে রসুন দিয়ে তারপর লেবু নিয়ে এখন হচ্ছে খাচ্ছিলাম মাসা এত মজা হয়েছে দিন পর খাচ্ছি হাঁস যেহেতু আমি রেসিপির ভিডিও করি তোমাদের সাথে নর্মালি টুকটাক কিছু খেলে যেগুলো রেস্টুরেন্টে খাই ওগুলো ব্যাপার আলাদা কিন্তু বাসায় কোনো রেসিপি করলে তোমাদের সাথে আমি শেয়ার করা ট্রাই করি হাঁস কার কার ভাল লাগে কমেন্ট করে জানাতে পারো আর রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাতে পারো ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবে দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং